এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলি, আপনি তো ইমিগ্রেশন প্র্যাকটিশনার হিসেবে কাজ করেন এবং পাশাপাশি পিএইচডি করছেন, কি বিষয় নিয়ে পিএইচডি করছেন, ইমিগ্রেশনের এই নিয়ম কানুনগুলো একটু আমাদেরকে বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি পিএইচডি করছি ওয়ার ক্রাইমস অ্যান্ড ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এ বাংলাদেশ পার্সপেক্টিভে, ইয়েস। এটার পর আমি পিএইচডি করছি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে, সিডনি ক্যাম্পাসে, প্যারামাটা ক্যাম্পাসে। আর ইমিগ্রেশন ইজ অনগোয়িং প্রসেস অস্ট্রেলিয়াতে। ইমিগ্রেশন সেই অস্ট্রেলিয়ার জন্মের পর থেকে আমাদের ইমিগ্রেন্টরা এখানে যখন যেত তখন তারা আমাদের যেখানে বিউগল শব্দ বাজে বা ঢোল বাজে ওইরকম তারা ওইভাবে সম্বর্ধনা জানাতো, যারা নতুন মানুষ যেত প্রাথমিকভাবে ব্রিটিশ ওই টেরিটরি দখল করার পরের থেকে কিছুটা জেনোসাইডও ছিল, তারপর আস্তে আস্তে অ্যাবরিজিনালরা অ্যাসিমিলেটেড হয়ে গেছে ওই সোসাইটিতে এবং তাদের শিক্ষা দীক্ষার জন্য একসময় তারা তাদের সন্তানকেও কেড়ে নিয়েছে, কিন্তু তার জন্য পার্লামেন্টে ফিলিপ পার্লামেন্টে রাডের সময়, প্রাইম মিনিস্টার রাডের সময় তারা তিনবার পার্লামেন্টে বলেছে উই আর সরি। সো এখন অস্ট্রেলিয়ার যে পরিস্থিতি এবং পরিবেশ সেটা প্রতি বছরেই স্কিল মাইগ্রেশন নিচ্ছে, তারপরে বিভিন্ন ক্যাটাগরিতে মাইগ্রেশন নিয়ে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর প্রায় 200 কান্ট্রির মতো দেশ থেকে মাইগ্রেশন যাচ্ছে। এবং পড়াশোনার পরেও তো অনেকে পিয়ার নিয়ে, যারা এখানে পড়াশোনা করে তাদের একটা অপরচুনিটি আছে যে তাদের তারা কম্পিটেন্ট হয়ে ওঠে যখন তারা আইএলটিএস দিয়ে এখান থেকে স্টুডেন্ট হিসেবে যায় এবং ওইখানে 2 বছর পড়াশোনা করে, কেউ ডিপ্লোমা করে, কেউ হায়ার এডুকেশন নেওয়ার পরে তারা অস্ট্রেলিয়ান মানে মেইন স্ট্রিমে তারা কম্পিটেন্ট হয়ে ওঠে টু বি মাইগ্রেটেড দেয়ার। এই মাইগ্রেশনে তখন বিভিন্ন পয়েন্ট সিস্টেমের মধ্যে দিয়ে আসে, পয়েন্টের মধ্যে দিয়ে তা অ্যাসেস করা হয় এবং রিলিভেন্ট বডি আছে যে এই বডিগুলোতে তার ওই কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট করে। অ্যাসেসমেন্ট করার পরে তারপর তারা পয়েন্ট অনুযায়ী, যেমন এইজ তার বয়সে কিছু বয়স থাকে, যেমন 30 এজ থাকলে পূর্ণ পয়েন্ট সে পাবে এবং মাইগ্রেশন জোনে 49 ইয়ার্স পর্যন্ত সে মাইগ্রেশন জোনে থাকতে পারে। কিন্তু ওই ক্ষেত্রে আবার আরেকটু বর্ধিত আছে, যারা বিজনেস ভিসার জন্য এই দেশ থেকে অ্যাপ্লাই করে তাদের বয়স 55-এর নিচে থাকতে হবে। তাহলে স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে 49 আর বিজনেস মাইগ্রেশনের ক্ষেত্রে 55। তো এরপরে তার এইজ আইএলটিএসে যদি সে 6 পায় সব ব্র্যান্ডে তখন সে 0 পয়েন্ট পাবে, যদি 7 পায় তখন সে ফুল 15 পয়েন্ট পাবে, আবার যদি সে 8 পায় তখন সে ফুল পয়েন্ট পাবে। তো এইরকম অ্যাসেসমেন্ট করার পরে যদি দেখা যায় যে তার কেসটি ইমিগ্রেশন প্রসেস অনুযায়ী বা ইমিগ্রেশন স্ট্যান্ডার্ড অনুযায়ী মাইগ্রেশন করার ক্ষেত্রে সে সম্পূর্ণ 65 পয়েন্ট পায়, তার সে মাইগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। মানে এই বিভিন্ন রকম ক্যাটাগরিতে এক এক রকম সিস্টেম, এগুলো নিশ্চয় অনলাইনে পাওয়া যাবে? জি, অনলাইনে পাওয়া যায়। আর তাছাড়া ওইখানে অজস্র এজেন্ট আছে, মাইগ্রেশন এজেন্ট আছে, তারাও বলতে পারবে এবং তাদের সাথে সবচেয়ে ভালো হয় যে আপনি যদি যে কোনো একজন মাইগ্রেশন এজেন্ট বা একজন লয়ারের সাথে যারা ইমিগ্রেশন প্র্যাকটিস করে তাদের সাথে একটা লিংক রাখলে, তাদেরকে আপনি যদি প্রশ্ন রাখেন, ইমেল করেন, আপনি জার্মানি কি করছেন, কতদিন ধরে থাকছেন? আচ্ছা, আমি জার্মানি প্রায় 18 বছর হয়েছে। তো আমি জার্মানিতে প্রথম থেকে গাড়ি বিজনেস করি, মোটামুটি পারিবারিক বিজনেস বলা চলে। আমার আরো 2 ভাই আছে ওইখানে, আমরা সবাই গাড়ি বিজনেস করি ওইখানে প্রথম থেকে করে আসছি। আর এখন জার্মানির যে স্টুডেন্টদের যে ভিসাগুলো দিচ্ছে, সুযোগ দিচ্ছে, এটা হলো জার্মানির প্রধান কাউন্সিলর অ্যাঙ্গেল মার্কেল, তিনি নতুন একটা সিস্টেম করলো যে আমরা আর এইভাবে অ্যাজাইলেম বা ওয়ার্ক পারমিট দিয়ে কাউকে আনবো না, সিটিজেন দিব না। আমরা সে ফলো করলো যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যে থিমটা, প্রসেসটা, যে দে আর টেকিং ইন্টেলিজেন্ট পিপল ফর থার্ড ওয়ার্ল্ড, ইন্ডিয়া, বাংলাদেশ, আফ্রিকা। তো সেই থিওরিটা তারা এগুলো যে আমরা এই নন এডুকেটেড কাউকে নিব না, আমরা এই স্টুডেন্টদের ওইখান থেকে তাদের ওইখানে ডিপ্লোম প্লাস পড়াশোনার সুযোগ দিয়ে তাদেরকে আমরা ওইখানে সিটিজেন বা
ওয়ার্ক পারমিট দিয়ে ওইগুলো যেমন ইয়ে আছে, আপনি 3 বছর সরকারে ফুল টাইম কাজ করলে আপনাকে সিটিজেনশিপ দিবে আর কি। তো এই সুযোগটা মানে নতুন যারা স্টুডেন্ট যাচ্ছে, তারা যারা ভালো রেজাল্ট করতেছে, তারা ওইখানে মানে খুব ভালো যারা করতেছে ওইখানে জবও পাচ্ছে, প্লাস তাকে সিটিজেনশিপের জন্য ইজি এইটা প্রসেসটা দিচ্ছে। এইটা তাদের থিওরি হলো যে একটা স্টুডেন্ট যে ভালো রেজাল্ট করা স্টুডেন্ট কখনো ঘরে বসে থাকবে না, সে অলওয়েজ কাজ করবে, কোনো না কোনো কাজ করবে। ইভেন তার যে জেনারেশন হবে সেও এডুকেটেড হবে, এটা হলো থিম। এর যে থিমের উপরে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ডেভেলপ হয়েছে, বাংলাদেশ থেকে, পাকিস্তান, ইন্ডিয়া থেকে, তারা ওই বিভিন্ন ইউনিভার্সিটি ভালো ভালো স্টুডেন্টদের সিটিজেনশিপ দিচ্ছে। তো তারা অবশ্যই ভালো করতেছে। তো সেই থিমটা জার্মানে গত 4 বছর যাব শুরু হচ্ছে, 3 বছর যাবে মূলত শুরু হচ্ছে, যেটা জার্মান সরকার এই বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে ভালো স্টুডেন্ট দিয়ে ভিসা করে নিয়ে তাদেরকে কাজে পারমিশন দিয়ে তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছে। প্রচুর সুযোগ রয়েছে, প্রচুর সুযোগ বর্তমান সরকারে এই করতেছে। এই সুযোগটা আমি মনে করি বাংলাদেশের স্টুডেন্টদের সুযোগটা গ্রহণ করা উচিত উচিত। তার কারণ জার্মান একটা দেশ, এক এক সময় এক এক নিয়ম হয়, এক এক সময় এক এক যদি আবার চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়, আমি মনে করি তাদেরকে একটু আগ্রহ সহিত ই করে ইউরোপে একটা অর্থনৈতিকভাবে সচ্ছল একটা দেশ জার্মান, সে দেশের সুযোগগুলো গ্রহণ করলে